হ্যালো সুধীর দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে কি আপনাদের যে ভূমি উন্নয়ন কর রয়েছে সেটা হাল সনের খাজনা কিভাবে দিবেন আপনার নিজ অ্যাকাউন্ট থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি, আর সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে দিবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে যে এলডি ট্যাক্স, যে এই যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম, হোম ইউনিয়ন কর, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে, তারপরে নাগরিক কর্নারে ক্লিক করতে হবে, তারপর আপনাদের যে এখান থেকে আপনারা কিন্তু নিবন্ধন করে নিতে পারেন। যদি নিবন্ধন করা থাকে, আমার নিবন্ধন করা আছে, আমি নিবন্ধন করা আছে জন্য আমি আমার নাম্বার দিয়ে এখানে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন আমি এখন এখান থেকে খাজনা দিয়ে দিব। তো এখানে আমার সর্বমোট হোল্ডিং সংখ্যা হচ্ছে হলো 2টি, আর সর্বমোট অপেক্ষা মান করতেন সংখ্যা 0, সর্বমোট দাখিলে 1, বা মোট 2টি হোল্ডিং রয়েছে, মোট 2টি সর্বমোট দাখিল রয়েছে 1024 টাকা। তো আমি এখান থেকে একটি হোল্ডিং এর খাজনা দিব। আর এই যে সর্বমোট দাখিলা, এটা আমি পূর্বের একটা দাখিলা আমার রয়েছে, আমি যে খাজনাটি এখন দিব সেই হোল্ডিং এর পূর্বের খাজনা রয়েছে। চলুন আমি এখন হাল খাজনাটা আমি আপনাদেরকে কেটে দেখাবো, ভূমিকম্পটা কিভাবে দিতে হয় নিজ অ্যাকাউন্ট থেকে। এই হোল্ডিং এর সর্বমোট হোল্ডিং সংখ্যা যেটা রয়েছে এখানে দেওয়ার পরে আমি এখান থেকে নিচ কাটটা নিচেরটাই যে 2 নম্বর কমন নম্বর 2 এটা দেখব। তো এখানে করার পরে এখানে যদি একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এখানে যদি আপনাদের হোল্ডিং এর কোনো সমস্যা হয়ে থাকে, জমি কম থাকে বা যে কোনো কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা এখান থেকে উক্ত দাবি প্রাপ্তি থাকলে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই যে এখানে নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার দেওয়ার পরে বিষয় দিবেন, বিষয় দেওয়ার পরে বিস্তারিত এখানে লিখে দিতে পারবেন, দিয়ে আপনারা এখান থেকে সাবমিট করলে এটা চলে যাবে, পরবর্তীতে সেটা ঠিক করে দেওয়া হবে। তো আমি যেহেতু অনলাইন পেমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, মোবাইল দিয়ে কীভাবে করবেন সেটা হচ্ছে এই যে অনলাইন পেমেন্ট, দেখুন যে ব্লু সাদা অনলাইন পেমেন্ট লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। করার পরে বিকাশ সিলেক্ট করবেন, সকল মালিকের জায়গায় আমি যেহেতু এনার খাজনা দিচ্ছি নাম দিয়ে দিলাম, আর ফি বা চার্জ 5 টাকা আপনার কেটে নিবে বিকাশ থেকে। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করব। আর এখানে আবার কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পূর্বে নিশ্চিত তথ্য যাচাই করুন, এই তথ্যগুলো ঠিক আছে কিনা আপনারা সঠিক দেখে নেবেন। আমার মো হাল দাবি ছিল 90 টাকা এবং 5 টাকা ফি, মোট 95 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো এই আমি এখন ই পেমেন্টে ক্লিক করব। করার পরে একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন, দেখুন একটা ইন্টারফেস চলে আসবে, এই যে বিকাশের ইন্টারফেস চলে আসছে। আমি এখানে এখন আমার ফোন নাম্বারটি দিয়ে দিব, তারপরে এই যে কনফার্ম যে অপশন আছে কনফার্ম ক্লিক করে দিব, তারপরে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখুন বন্ধুরা একটু অপেক্ষা করবেন, দেখুন আমার ভেরিফিকেশন কোড চলে আসছে, আপনারা এখান থেকে কপি করে বা দেখে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, দেওয়ার পরে কনফার্ম করে দিবেন আবার। তারপরে এখন আপনার ইন্টার পিন, আপনার পিনটি দিয়ে দিবেন আপনারা, আমি পিনটিও দিয়ে দিলাম। তারপরে একটু অপেক্ষা করবেন, দেখুন এটা 3 সেকেন্ড সময় নেয়, 3 সেকেন্ড সময়ের মধ্যে এটা ওকে হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল দেখাবে তারা নিশ্চয়ই। এই যে দেখুন পেমেন্ট কিন্তু আমার সাকসেসফুল হয়েছে, অভিনন্দন, কর প্রদান সফল হয়েছে, দাখিলা মেনু থেকে দাখিলাটি সংগ্রহ করতে পারবে। তো এখন আপনাদের যা করতে হবে, এই যে পেমেন্ট প্রসেস স্ট্যাটাস সম্পূর্ণ করলে করার পরও আপনার যে এখন এই যে 3 ডট মেনু থেকে আপনার যে দাখিলা অপশন রয়েছে এখানে দেখবেন পেমেন্টের পরে যে দাখিলা লেখা রয়েছে দাখিলাতে ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন, এই যে দেখুন আমার ক্রম নম্বরে 1 যেটা আমি পূর্বে দিয়েছিলাম তারিখ দেওয়া রয়েছে, এবং ক্রম নম্বর 2-এ আমি যে সবে মাত্র দিলাম সেটা আমি বিস্তারিত এখান থেকে দেখবো। আপনারা চাইলে যে টান বাটন টান দিকে যে ডাউনলোড লেখা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি বিস্তারিত আপনাদেরকে একটু দেখাই। এটা আমার প্রোফাইলে চলে আসলো, তাহলে পেমেন্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার মূল রসিদটি পেয়ে গেলাম। দেখুন এই যে 90 টাকা, এই যে 90 টাকা,
বকেয়া দাবি, যে মোট বকেয়া হচ্ছে শূন্য, মানে আমার কোনো আর বকেয়া নেই। আমরা হচ্ছে 30শে মে 2023-এ দিলাম, 13ই মে, সরি 13ই মে 2023-এ দিলাম, 30শে বৈশাখ 1430 সাল পর্যন্ত আমার বকেয়া পরিশোধ হয়ে গেল, আমার 1 সালের খাজনা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারাও নিজেরাও কিন্তু অনলাইন থেকে অ্যাকাউন্ট, আপনাদের নিজ অ্যাকাউন্ট থেকে খাজনা দিয়ে দিতে পারেন। এটা খুবই সহজ এবং খুবই একটি ভালো উপায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।